সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। সিলেট মহানগর ও উপজেলাগুলোর বিভিন্ন এলাকায় পানি কমলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন স্থানে জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুনামগঞ্জে বন্যা দুর্গতরা বাড়ি ফিরছেন, তবে নিম্নাঞ্চলের বাড়িঘর থেকে পানি না নামায় ফিরতে পারছেন না অনেকে। এখনও আশ্রয় কেন্দ্রে অর্ধ লক্ষাধিক মানুষ। এদিকে পানি কমলেও বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলার কৃষকরা। বন্যায় সুনামগঞ্জে প্রায় 1642টি গরু ছাগল ও 385,000 হাঁস মুরগি মারা গেছে বলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন। গরু ছাগল মহিষ ভেড়া এগুলো মিলে 1642, আর হাঁস মুরগি যেটা, হাঁস মুরগি মারা গেছে 385,886টি। মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদে পানি কমলেও অনেক বাড়ি ঘরে এখনো পানি রয়ে গেছে। হবিগঞ্জ নদীর পানি কমলেও কমেনি হাওড় অঞ্চলের পানি। জেলার সাত উপজেলার 54টি ইউনিয়ন এখনো বন্যা কবলিত। নেত্রকোনায় উবদাখালি ও ধনু নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। আশ্রয় কেন্দ্রে আছে 1,15,000 মানুষ। বন্যার্তদের অভিযোগ, পর্যাপ্ত সরকারি চিকিৎসা ও ত্রাণ পাচ্ছেন না। বন্যায় শশা তো লইয়া যাওয়াতে আমি এখন আমার বাচ্চা বা কাচ্চাকে নিয়ে চলার মতো গতি নাই। পানি এখন পর্যন্ত যায় না, আমরা খুব কষ্টে খুব। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া, ইছামতি সহ সব নদ নদীর পানি কমেছে। ফলে জামালপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকেই বাড়িঘরে ফিরতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।